ইতিবাচক ধারায় দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসইএক্স 5 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4934-এ। মোট লেনদেন হয়েছে 888 কোটি টাকার। বেচাকেনায় অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 204টির, কমেছে 106টির, আর অপরিবর্তিত রয়েছে 45টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। বিগত দুই সেশনসের কারেকশন পর আজকে মার্কেট কিছুটা ফ্র্যাকশনালি ইনক্রিজ করে। বিনিয়োগকারীরা অনেকটা কশিয়াসলি আসলে মার্কেটে পার্টিসিপেট করছে। টার্নওভার বিগত অনেক দিন ধরেই 800 থেকে 900 কোটি টাকার মধ্যেই অবস্থান করছে। সম্প্রতি কিছু শেয়ার্স প্রাইমারি মার্কেটে আসার ফলে অনেক ইনভেস্টর তাদের ফোকাস আসলে ওখানে শিফট করেছে। এদিকে ইন্স্যুরেন্স সেক্টরে দেখা যাচ্ছে যে ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার প্রাইস অনেকটা অ্যাবনর্মালি বৃদ্ধি পাচ্ছে, যদিও এই সেক্টরের কোনো সাবস্টেনশিয়াল ইম্প্রুভমেন্ট দেখা যায়নি অনেকদিন ধরেই। আজকে টেক্সটাইল, মিউচুয়াল ফান্ডস এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরসের অধিকাংশ শেয়ার প্রাইস বৃদ্ধি পেয়েছে। আজকে ইন্স্যুরেন্স সেক্টর 30% কন্ট্রিবিউট করে, লিড করে, ফলোড বাই টেক্সটাইল এবং মিউচুয়াল ফান্ড সেক্টর।